মণিপুরের নক্কারজনক ঘটনা নিয়ে মশাল মিছিল তিপ্রামথা দলের মহিলা সংগঠনে। ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রামথা দলের মহিলা সংগঠন ত্রিপুরা উইমেন ফেডারেশন মণিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে মশাল মিছিল সংগঠিত করল। তিপ্রামথা দলের এই মশাল মিছিলটি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে এসে শেষ হয়। এই মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা। মণিপুরের ঘটনার তীব্র নিন্দা জানান বিধায়িকা স্বপ্না দেববর্মা, পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তিনি। শুধু তাই নয়, দেরিতে পদক্ষেপ নেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুললেন তিনি। মণিপুরের ঘটনাকে নিয়ে আজকে আমরা মশাল মিছিল করতে যাচ্ছি, কেননা মণিপুরে যেভাবে দুইজন মহিলাকে উলঙ্গ অবস্থায় হাতিয়ে করে গ্যাংরেপ করা হয়েছে, তার জন্য আমরা ধিক্কার জানাই এবং এটা নিন্দনীয়, খুব লজ্জাজনক। এইভাবে মহিলা কিন্তু বিজেপি বা প্রধানমন্ত্রী বলেছে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও বলা সত্ত্বেও কেন মহিলাদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে? শুধু অত্যাচার নয়, এটা নিন্দনীয়, এটা ঘৃণার যোগ্য। এভাবে উলঙ্গ অবস্থায় হাতিয়ে যেভাবে প্রাইভেট পাশে হাত হাত দিয়ে এভাবে অত্যাচার করে তাদেরকে যেভাবে ওই ধান খেতে নিয়ে গণরেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, আমরা চাই যাহাতে ওই কালপিটকে চিহ্নিত করে এই কালপিটকে দৃষ্টান্তমূলক ফাঁসি অর্ডার দেওয়া হোক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।